আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের। হাসিনা ও কে কি আং এর বৈঠকে আঞ্চলিক সমস্যা সমাধানের ওপর জোর। বরগুনা সন্ত্রাসী নয়ন বন্ধ একদিনে তৈরি হয়নি, তাকে কেউ না কেউ লালন পালন করেছে, পর্যবেক্ষণ উচ্চ আদালতের। বললেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করেন না তারা। বরগুনার ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে বিচারের আওতায় আনা হবে ঘোষণা ওবায়দুল কাদেরের। ফখরুল বললেন আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করা হয়েছে। হজ ফ্লাইটের যাত্রা শুরু, সময় মতোই ঢাকা ছেড়েছে। বিশ্বব্যাপী ইন্টারনেট ও সার্ভার দুর্বলতার কারণে সৌদি আরবের ইমিগ্রেশন বাংলাদেশে সম্ভব হয়নি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। চীন ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আঞ্চলিক সমস্যা সমাধান করে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার উপর জোর দেন দুদেশের শীর্ষ নেতারা। রাষ্ট্রীয় সফরে তৃতীয় দিনে চীনের প্রধানমন্ত্রী লি কেকেয়াং এর কার্যালয়ে দ্য গ্রেট হল অব দ্য পিপলসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে উষ্ণ সম্বর্ধনা জানানো হয়। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হলে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। পরে অভিবাদন মঞ্চে দুই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশ ও চীনের দুই প্রধানমন্ত্রী। বৈঠকে চীনের প্রধানমন্ত্রী বলেন চীন সরকার আশা করে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন করবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে বলেন এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি সন্ত্রাস জঙ্গিবাদ দমনে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। এরপর দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যুৎ, পানি সম্পদ, পর্যটন সহ মোট 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। রকুনুজ্জামান, বাংলাভিশন। আদালত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করে না জানিয়ে বরগুনার সন্ত্রাসী নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি বলে মন্তব্য করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। তাকে কেউ না কেউ লালন পালন করে সন্ত্রাসী বানিয়েছে বলেও তারা মন্তব্য করেন। বরগুনায় রিফাত হত্যা মামলার আসামিদের গ্রেফতারের অগ্রগতির বিষয়টি অবহিত করার পর বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্টের বেঞ্চ এসব মন্তব্য করে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাসার বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন। জানান, এই মামলার এজাহারে নাম থাকা 12 আসামির মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারের বাইরেও সন্দেহজনক কয়েকজনকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ ধরার সময় গুলিতে মারা গেছে নয়ন বন্ড নামে পরিচিত এই মামলার মূল আসামি। মহামান্য আদালত বলেছেন বিচার বহির্ভূত যে এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং আছে এটা ওনারা পছন্দ করেন না, তো ওনারা এই বিষয়ে আর একটু সতর্ক হতে বলেছেন যেন বিষয়গুলো সঠিকভাবে হয়, আইন যে সুযোগ সুবিধা দিয়েছে সেটা যেন মিসইউজ না হয়। না, ওনারা বলেছেন যে নয়ন বন্ডটা একদিনে তৈরি হয় না, তো এর পেছনে হয়তোবা কারো কারো পৃষ্ঠপোষকতা থাকতে পারে। এটা শুধু এক ব্যক্তির ক্ষেত্রে না, ওনারা সামগ্রিকভাবেই এই বিষয়টা ইঙ্গিত করেছেন। মহামান্য আদালত ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন বরগুনার ঘটনায় তার দলের কারো জড়িত থাকার প্রমাণ মিললে বিচারের আওতায় আনা হবে। বলেন, আদালতের রায় না মানা বিএনপির পুরনো অভ্যাস। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন হরতালের নামে নৈরাজ্য জনগণ মেনে নেবে না। নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশ সচিবালয়ের রিপোর্টার্স ফোরামে নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, অপরাধে জড়ালে দলের কাউকেও বিন্দুমাত্র ছাড় দেয়া হয়নি, হবেও না। বরগুনার ব্যাপারেও যদি দলীয় কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হয় অবশ্যই তাকে বিচারের আওতায় আনা হবে এবং আমাদের অবস্থান এখানে অত্যন্ত কঠোর। ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঈশ্বরদীর সে ট্রেন দুর্ঘটনা মামলা রায় নিয়ে যা বলছেন এটা বিএনপির চিরাচরিত, তাদের সে অভ্যেস। তারা সবসময় তাদের বিরুদ্ধে গেলে তারা আদালত মানে না, আদালতের রায় মানে না, এটা আমরা বারবার লক্ষ্য করেছি। ওবায়দুল কাদের জানান, যুদ্ধাপরাধী পরিবারের কেউ ও সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে যাদের দেখা হয় তারা বিএনপি আর জামাত হোক আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।
এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেরি হলেও শেখ হাসিনাকে হত্যা চেষ্টার বিচার হয়েছে, আশ্বস্ত করেন সমস্ত অন্যায়ের বিচার হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় নাসিম বলেন, তারপর শেখ হাসিনা গিয়েছিলাম, এই মৃত্যু উপেক্ষা করে শেখ হাসিনা গিয়েছিল, তাই বলতে চাই বিলম্বিত বিচার হলেও বিচার হচ্ছে, বিলম্বিত বিচার হলেও মানুষ ন্যায় বিচার পাচ্ছে। আজকে এই ধরনের ঘটনার বিচার হওয়ার মধ্য দিয়ে ওদের অতীত চেহারা উন্মোচিত হচ্ছে, কারণ মানুষ তো ভুলে যায়, আমরা ভুলে গেছি কীভাবে শেখ হাসিনার হামলা হয়েছিল সেদিন, শুধু 21 আগস্টে নয়, আজ থেকে 25 বছর আগেই এইভাবে হামলা হয়েছিল শেখ হাসিনার উপরে, তখন বিরোধী দলের নেত্রী ছিলেন। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস, শেয়ার বাজার লুট, মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট চলছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব আরও বলেন, পরিকল্পিতভাবে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন দলীয়করণ করেছে সরকার। ক্ষমতায় টিকে থাকতে সব ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করা হয়েছে, নৈতিক স্খলন ঘটেছে পুলিশ বাহিনীতেও। তিনি আরও বলেন, এর মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাইছে ক্ষমতাসীনরা। এই অবস্থা দূর করতে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন মির্জা ফখরুল। ঐক্যের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানও জানান তিনি। বিশ্বব্যাপী ইন্টারনেট ও সার্ভার দুর্বলতার কারণে সৌদি আরবের ইমিগ্রেশন বাংলাদেশে সম্ভব না হলেও প্রথম হজ ফ্লাইট সময় মতোই ছেড়ে গেছে। সকাল 7টায় প্রথম ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন 419 জন যাত্রী। কিছুক্ষণ আগে ফ্লাইটটি জেদ্দায় পৌঁছেছে। এর আগে রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব হোসেন ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সার্ভার জটিলতায় অনেকের ভিসা ইস্যু না হওয়া প্রসঙ্গে বিমান প্রতিমন্ত্রী বলেন, আগামী ফ্লাইট থেকে সৌদি আরবের ইমিগ্রেশন বাংলাদেশে সম্ভব হবে, তার দ্রুত বাস্তবায়নে আশ্বাস দেন ধর্ম প্রতিমন্ত্রীও। এবছর মোট 1,27,158 জন বাংলাদেশ থেকে হজ করতে পবিত্র নগরী মক্কায় যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 7,158 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় বাকি 1,20,000 জনের হজ পালনের কথা রয়েছে। প্রথম দিন বাংলাদেশ বিমান 4টি বিশেষ ফ্লাইটে 1,676 জন এবং সৌদি এয়ারলাইন্সের 4টি বিশেষ ফ্লাইটে 1,260 জন যাত্রী পরিবহন করবে। দর্শক, আশকোনার হজ ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী আরিফুল হক, সরাসরি কথা বলছি তার সাথে। আরিফ, আরিফ, আজকে আর কয়টি ফ্লাইট রয়েছে, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আজকে মোট 7টি ফ্লাইট যাবার কথা সৌদি আরবে হজ ফ্লাইট। এর ভেতরে তিনটি ফ্লাইট অলরেডি চলে গেছে, এখনও 4টি বাকি আছে, সেটি হচ্ছে 3:15, 7:15 এবং 8:15। এই তিনটি হজ ফ্লাইট আছে। আমরা সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই, আমরা বিভিন্ন হজ যাত্রী হাব অর্থাৎ হজ এজেন্সিস অব বাংলাদেশ হাব এবং হজ পরিচালক সবার সঙ্গে কথা বলেছি। হজযাত্রীদের খুব বড় কোনো অভিযোগ নেই, শুধু হজ ক্যাম্পের অবকাঠামোগত কিছু সংকট আছে, তাছাড়া অন্যান্য ব্যবস্থাপনা মোটামুটি তারা সন্তুষ্ট। তবে এবছর একটি নতুন পদ্ধতি চালু করার কথা ছিল, অর্থাৎ সৌদি আরবের যে জেদ্দায় গিয়ে যে ইমিগ্রেশনটি হওয়ার কথা ছিল, করা হয় প্রতি বছর, সেটি এখানে করার কথা ছিল এবার। কিন্তু সব কিছু প্রস্তুতিও ছিল, কিন্তু শেষ পর্যন্ত এসে সেটি সম্ভব হয়নি, অর্থাৎ হজযাত্রীদেরকে সৌদি আরবের জেদ্দায় গিয়ে ইমিগ্রেশন করতে হবে। এবছর মোটামুটি 1,27,000-এর মতো হজযাত্রী যাচ্ছেন। এর মধ্যে একটি হজ পরিচালক আমাদেরকে জানিয়েছেন একটি সুখবর আছে, সেটা হচ্ছে ভিসা চলে এসেছে প্রায় 35,000 হজযাত্রীর, যেটা সুখবর হিসেবে দেখছেন উনি। তাছাড়া বিমান এয়ারলাইন্সের যে টিকিট বিক্রি নিয়ে একটা তসরুপের অভিযোগ বারবার থাকে, এবছরও বলছেন উনি যে সে অভিযোগটা কাটিয়ে উঠতে পেরেছেন। বিমান এয়ারলাইন্সের বেশ কিছু টিকিট, অনেক টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে, এ কারণে এখানে সিন্ডিকেট করে টিকিট বিক্রি করার সেই সুযোগটি থাকছে না।
তো এখন পর্যন্ত ব্যবস্থাপনা সঠিক আছে, ভালো আছে বলে দাবি করছেন, যেহেতু শুরু হয়েছে সবেমাত্র, আসছে দিনগুলোতে কেমন থাকে সেটাই দেখবার বিষয়। মিথিলা আরিফ, আপনাকে ধন্যবাদ। সিএমএইচ এ চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। জি এম কাদের বলেন, গতকাল কিছুটা ভালো হলেও সার্বিকভাবে উন্নতি না হওয়াকে চিকিৎসকরা শুভ লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন। এরশাদকে এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই বলেও জানান তিনি। এরশাদের সুস্থতা কামনায় শুক্রবার রাজধানীর বায়তুল মোকারম সহ সারাদেশে দোয়া মোনাজাত করা হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ধামরাইতে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় গণধর্ষণ করা হয়েছে পোশাক শ্রমিককে। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার 12 জন শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে প্রধান শিক্ষককে। ধামরাইতে ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সে প্রতারণার ফাঁদে ফেলে এই ছাত্রীকে ফরিদপুর নিয়ে যায়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে 5 দিন পর ফরিদপুরের বোয়ালমারির চান্দিনায় শাহাবুদ্দিনের খালার বাসা থেকে অসুস্থ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারায় বুধবার রাতে গণধর্ষণ করা হয়েছে এক নারী শ্রমিককে। পুলিশ জানায়, কর্ণফুলি ইপিজেডের জুতা কারখানায় এই নারী শ্রমিক রাতে ছুটির পর সিএনজিতে বাড়ি যাচ্ছিলেন। কালারমার দিঘি এলাকায় সিএনজি ড্রাইভার ও গাড়িতে থাকা কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে রাস্তার পাশে তরুণীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কন্টেইনার পরিবহনে রেলওয়ে কর্তৃপক্ষ ও বন্দর কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে আইসিডি বন্দরটি অচল হওয়ার উপক্রম হয়েছে। সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ। তিনি বলেন, গত কয়েক মাস ধরে চট্টগ্রাম বন্দর থেকে আইসিডি কমলাপুর বন্দরে কন্টেইনার পরিবহনে অস্বাভাবিক দেরি হচ্ছে। আমদানিকৃত কন্টেইনার একদিনের মধ্যে চট্টগ্রাম থেকে আইসিডি বন্দরে আসা যুক্তিযুক্ত হলেও এখন সময় লাগে প্রায় 1 মাস। এর ফলে আইসিডি ব্যবহার সরকারি আমদানি ও রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এ কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার নামার 36 ঘন্টার মধ্যে আইসিডি বন্দরে পৌঁছানোর ব্যবস্থা করার দাবি জানান অ্যাসোসিয়েশনের নেতারা। পাশাপাশি কোনো কারণে কন্টেইনার পরিবহনে দেরি হলে আমদানিকারকের কাছ থেকে ডেমারেজ চার্জ না নেওয়ার দাবিও জানান তারা। বন্দরকে বাঁচাবার জন্য জাতীয় রাজস্ব বোর্ড তাদের নির্দেশনায় ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দর হতে প্রতিদিন 100 কন্টেইনার বাই রোডে প্রয়োজনীয় নিরাপত্তার মাধ্যমে যদি আনা হয় তাহলে 15 দিনের মধ্যেই আমরা এই জট নিরসন পেতে পারি এবং এই বন্দরটি বেঁচে যায়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের। হাসিনা ও কে কিয়াং এর বৈঠকে আঞ্চলিক সমস্যা সমাধানের উপর জোর। বরগুনের সন্ত্রাসী নয়ন বঞ্জ একদিনে তৈরি হয়নি, তাকে কেউ না কেউ লালন পালন করেছে। পর্যবেক্ষণ উচ্চ আদালতের, বললেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করেন না তারা। বরগুনার ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে বিচারের আওতায় আনা হবে, ঘোষণা ওবায়দুল কাদেরের। আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করা হয়েছে, অভিযোগ ফখরুলের। হজ ফ্লাইটের যাত্রা শুরু, সময় মতোই ঢাকা ছেড়েছে। বিশ্বব্যাপী ইন্টারনেট ও সার্ভার দুর্বলতার কারণে সৌদি আরবের ইমিগ্রেশন বাংলাদেশে সম্ভব হয়নি। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshone। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।